একেবারেই রেস্টুরেন্ট স্টাইলে ঘরে তৈরি করে দেখাবো মজাদার এবং ঝরঝরে ফ্রাইড রাইস তৈরির সহজ এবং সুস্বাদু রেসিপি। আসসালামু আলাইকুম, ইমোস কুক অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে খুবই সহজ এবং মজাদার রেস্টুরেন্টের ফ্রাইড রাইস তৈরির একটি প্লেটার আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস তৈরির জন্য এখানে প্রায় হাফ কেজি পরিমাণ চিকেন আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ গোলমরিচ পাউডার। এখন কম্বিনেশন করে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব। প্যানে আগে থেকে তেল গরম করে আমি অর্ধেকটা চিকেন ম্যারিনেশন করে রাখাটা অ্যাড করে দিচ্ছি। এখন চিকেনটা একটু হালকা ভাজা করে নিব, নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুচি করা রসুন। চিকেন এবং রসুনের কম্বিনেশনটা হালকা ব্রাউনিশ কালার হয়ে এলে এই মুহূর্তে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ ফুলকপি, 1/2 কাপ পরিমাণ বরবটি এবং গাজর 1/2 কাপ পরিমাণ। উপকরণগুলো যেহেতু শক্ত সেজন্য এই উপকরণগুলো আগে আমি অ্যাড করে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। একটু নরম হয়ে এলে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। আপনারা যে যেভাবে পছন্দ করেন সে পরিমাণে সবজি অ্যাড করতে পারেন। আমি আমার রাইসের উপর ডিপেন্ড করে কিন্তু সবজিগুলো অ্যাড করেছি। এবার সবজিটা হয়ে এলে এক সাইড করে 2 ডিম দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ পাউডার, 7 মতো লবণ। ডিমটা কিছুটা শক্ত হয়ে এলে নাড়াচাড়া করে স্ক্রাম্বল করে উপকরণগুলোর সাথে অ্যাড করে নিব। এখন সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়ে মাঝে একটু জায়গা করে নিব। এর মধ্যে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। ফ্রাইড রাইসে অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। বাটারটা মেল্ট হয়ে আসলে সবজির উপকরণগুলোর সাথে অ্যাড করে নিব এবং এর সাথে আমার আগে থেকে তৈরি করে নেওয়া রাইসটা অ্যাড করে দিব। এ পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ লাইট সয়া সস এবং 1 টেবিল চামচ অয়েস্টার সস, 1 টেবিল চামচ ভিনেগার এবং 7 মতো লবণ। উপকরণগুলো খুব ভালোভাবে উপর নিচ করে মিক্স করে নিব। চুলার ফ্লেমটা কিন্তু আপনাকে ফুল হিটে রেখেই করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ এবং কয়েক টুকরা ক্যাপসিকাম, লাল এবং ইয়েলো কালার আমি অ্যাড করেছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা। যেহেতু পেঁয়াজ পাতা এখন পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি না থাকে। সবগুলো উপকরণ আমি কিন্তু ফ্রাইড রাইসটা প্রায় যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে অ্যাড করব, নামানোর কিছুটা আগে। আগে আগে অ্যাড করলে কিন্তু কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আমার ফ্রাইড রাইসটা কিন্তু পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেখতেই পাচ্ছেন চাইনিজ প্লেটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখানে আছে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই। খুব শীঘ্রই বাকি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।